যে যেখানে বসে আছেন সবাইকে একটা কথা শুনতে হবে। কিছুদিন আগে একজন দেহ রাখলেন, তার নাম কি বলুন তো? লতা মঙ্গেশকর। আপনারা সবাই শুনেছেন তো নাকি বলছেন? কত তারিখে গেছেন উনি? ফেব্রুয়ারি মাসের 6 তারিখে। এই ফেব্রুয়ারি মাসের 6 তারিখে লতাজি চলে গেছেন, যাকে ভারতবর্ষের মানুষ নাইটিঙ্গেল বা সুর সম্রাজ্ঞী উপাধি দিয়েছিলেন। মায়েরা, সুর সম্রাজ্ঞী, প্রজন্মের পর প্রজন্ম তার সুরে মেতেছিলেন, তিনি হচ্ছেন লতা মঙ্গেশকরজি। ওনাকে সবাই প্রণাম জানাবেন এবং ওনার আত্মার শান্তি কামনা করবেন। উনি 27 দিন ধরে করোনাক্রান্ত হয়ে হসপিটালে ভর্তি ছিলেন, 28 দিনের মাথায় তিনি দেহ রাখলেন। বলছে ওনার জন্ম হয়েছিল 1929 সালের সেপ্টেম্বরের 28 তারিখে মধ্যপ্রদেশের মারাঠি পরিবারের ইন্দোরে তার জন্ম হয়েছিল। 4 বোন 1 ভাই, বোনেদের মধ্যে বড়, তিনি চলে গেলেন। তবে তিনি একটা দারুণ শিক্ষা দিয়ে গেছেন। এই 21 সালের 22শে ডিসেম্বর তিনি একটা সভা করছিলেন, সেই সভাতে শ্রীমৎ ভাগবতের একটা শ্লোক তিনি শেষ বার্তা দিয়ে গেলেন এবং সেই শ্লোকে তিনি ব্যাখ্যা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি আমাদের আগেও ছিলেন, এখনও থাকবেন, সর্বদা ভবিষ্যতেও থাকবেন, এটা তার বিশ্বাস। এই জন্যে লতা মঙ্গেশকরজিকে আপনারা প্রণাম জানাবেন আর ওনার জন্যে আমরা খুব জোর শোক প্রকাশ করেছি এবং ভগবানের কাছে প্রার্থনা করুন ওনার আত্মার যেন শান্তি হয়। উনি খুব ছোট থেকে গান করতেন, ওনার বাবা তিনি ছিলেন বিরাট শিক্ষক, মানে কিসের শিক্ষক, শাস্ত্রীয় সঙ্গীতের শিক্ষক, অভিনেতা ছিলেন। এবং প্রথম লতাজি টাকা রোজগার করেছিলেন গান করে, মাত্র 25 টাকা প্রথম তার। হ্যাঁ, বাবা মারা যাবার পর গোটা সংসারের দায়িত্ব তাকে নিতে হয়েছিল, তার আর বিয়ে করা হয়নি, সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছিল। সবাই মিলে উলুধ্বনি দিয়ে তার আত্মা শান্তি। বাড়িতে বড় অশান্তি, বাবা কি করলে শান্তি আসবে? একমাত্র নামের দ্বারা শান্তি আসে, বাকি কোনো পথ নাই, কোনো পথ নাই, নাম ছাড়া কোনো শান্তি নেই। আপনাদের ছোট করে বলে রাখি, আগেকার যুগে দেখবেন, আসতে আগেকার যুগে দেখবেন ইলেকট্রিক কানেকশন বাড়িতে ছিল না, তখন মায়েরা দেখবেন একটা তেলের প্রদীপ জ্বালিয়ে রাত্রি অন্ধকার দূর করত, তেলের প্রদীপ। তো আমার বাবা বলেন, তখন কারেন্ট ছিল না, তো আমার ঠাকুমা নাকি ওই বাড়ির মাঝে যে চৌকোঠাটা রয়েছিল না, একটা প্রদীপ জ্বালিয়ে দিতেন, চৌকোঠার মধ্যে প্রদীপটা জ্বালাতেন। তো বাবা জিজ্ঞেস করতেন, মা প্রদীপটা তুমি চৌকোঠায় জ্বালালে কেন, ভেতরে বা বাইরে জ্বালালে না কেন? তখন ঠাকুমা উত্তর দিতেন যে চৌকোঠার মধ্যে প্রদীপটা জ্বালালে ভেতরটা অন্ধকার আলো হবে আর বাইরেটাও আলো হবে। নাম হচ্ছে এই মুখটা, এই ঠোঁটটা হচ্ছে আমাদের চৌকাঠের মতো, হরে কৃষ্ণ, চৌকাঠের মধ্যে আমাদের এই মুখটা ঠোঁটটা, যদি নাম নামক প্রদীপ আপনার এখানে রাখেন তাহলে আমাদের ভেতরটার অন্ধকার দূর হবে আর বাইরেটারও অন্ধকার দূর হবে। নামের এমন মহিমা আছে, এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, নাম করবেন, যত নাম করবেন তত আপনাদের লাভ আছে। মানুষ কুলে জন্মগ্রহণ করেছেন, এমন কিছু কর্ম করুন যে কর্ম করলে আপনার মানব জন্ম সফল হবে। আপনি জন্মের দিকে তাকাবেন না, কর্মের দিকে তাকাবেন। অনেকে প্রশ্ন করে, প্রদীপ বাবু আমার বাবা মা আমাকে কিছু দিয়েছে, কিছু দেয়নি, আমি সব করেছি। ভুল করছেন আপনি, আপনি ভুল করছেন, আপনার বাবা আপনাকে জন্ম দিয়েছে, এটাই সবচাইতে বড় ব্যাপার। আপনার মা আপনাকে পৃথিবীর আলো দেখিয়েছে, ওইটাই সবচাইতে বড় ব্যাপার। যদি তাই হয়, জন্মের দিকে তাকাবেন না, কর্মের দিকে তাকাবেন। শাস্ত্রের দিকে গেলে আমরা কি দেখব? শাস্ত্রের দিকে গেলে দেখতে পাবো মহাভারতের বড় বড় ডিপার্টমেন্টগুলো ধরে রেখেছে কারা? আচ্ছা, সবচাইতে বড় অস্ত্রগুরু তার নাম কি? দ্রোণাচার্য। তার জন্মের কথা শুনলে আপনারা ছিছি করবেন, তাকে দেখেছেন, তার নাম শুনেছেন, তাকে আপনারা বহু জায়গায়, ভালো জায়গায় স্থান দিয়েছেন, তার জন্ম শুনলে ছিছি করবেন। তার জন্ম হচ্ছে একটা বেশ্যামেয়ের গর্ভে, দ্রোণাচার্যের। স্বর্গের সবচাইতে বড় বেশ্যা ছিল, তার নাম ছিল গীতাচি, তার গর্ভে জন্ম নিয়েছিল কে? দ্রোণাচার্য। তিনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে দেখিয়ে দিলেন, আমার জন্মের দিকে তাকিও না, আমার মা আমাকে কেমনভাবে জন্ম দিয়েছে ওই দিকে তাকাবে না, আমার কর্মের দিকে তাকো, আমি কি করলাম। মহাভারতের সবচাইতে বড় দানি কর্ণ,
তার জন্ম তো আপনারা সবাই জানেন, মায়েরা কুমারী অবস্থায় কুন্তী থেকে জন্ম দিয়েছিল। তিনি জগৎকে দেখিয়ে দিলেন, আমার মা আমাকে জন্ম দিয়েছে কুমারী অবস্থায়, আমার জন্মের দিকে তাকিও না, আমার কর্মের দিকে তাকো, আমি কি করলাম। এই জন্য বলে রাখি, আপনারা সবাই জানেন ভীষ্ম যিনি শরশয্যায় ছিলেন 58 দিন, যার মৃত্যু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। মাথায় রাখবেন, ভীষ্মের মৃত্যু হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন, আর তার তিনি 58 দিন ছিলেন কোথায়, শরশয্যায়। তার জন্ম শুনবেন, তার জন্ম হয়েছিল গঙ্গার গর্ভে, আর মা গঙ্গা দুবার বিয়ে হয়েছিল। প্রথমবার বিয়ে হয়েছিল বাবা শিবের সঙ্গে, আর দ্বিতীয়বার বিয়ে হয়েছিল শান্তনু রাজার সঙ্গে। এই শান্তনু রাজার ঔরসে আর গঙ্গার গর্ভে জন্ম নিল কে, ভীষ্ম। তিনি এমন প্রতিজ্ঞা করলেন, এমন ইচ্ছা মৃত্যু প্রকাশ করলেন, কাউকে যদি সে নিজে মরবে না, সে যদি নিজে মরে তবে ভালো, কারো বাপের সাধ্য নাই তাকে মারতে পারে। তাহলে গঙ্গার দুবার বিয়ে, মেয়ে রাখবেন মায়েরা, একটা মেয়ে যখন এক পুরুষে মন দেয় তখন তাকে সতী নারী বলে, একটা মেয়ে যখন দুটো পুরুষে মন দেয় তখন তাকে দ্বিচারিতা বলে শাস্ত্রের অনুযায়ী, একটা মেয়ে যখন তিনটে পুরুষে মন দেয় তখন তাকে সৌরিণী বলে, একটা মেয়ে যখন চারটা পুরুষে মন দেয় তাকে ধর্ষিতা বলে, একটা মেয়ে যখন পাঁচটা পুরুষে মন দেয় তাকে বেশ্যা বলে। যদি তাই হয় তাহলে দ্রৌপদীকে কি বলে? যদি সেই কথাই হয় তাহলে আপনারা বিচার করুন, দ্রৌপদীকে কি বলা হয়? পঞ্চসতীর মধ্যে একটা সতী হয়ে গেল, অথচ সে পাঁচ পুরুষে মন দিল, তাহলে তাকে বেশ্যা বললো না কেন? বড় ঘরের বউ বলে কি চুপ করে রইল, ঢাক ঢোল পেটালো না? আসলে তা নয়, আপনারা সবাই জানেন দ্রৌপদীর চাওয়াটা কেমন ছিল। দ্রৌপদী বাবা শিবের ভক্ত ছিল মায়েরা, তো দ্রৌপদী বাবা শিবের ধ্যান করেছিল। আপনারা বারবার আসরে কেউ আসবেন না, আমার বারবার নিবেদন রইল। হ্যাঁ, মালা নিয়ে এসেছেন, মালা গ্রহণ করা দরকার আছে, কিন্তু আমার নিবেদন রইল বারবার আসরে কেউ আসবেন না। আমি জানি আপনাদের ভালোবাসা আমাদের মাথায় আছে, কিন্তু তাই হোক, একটু কীর্তনটা যেন শান্তিভাবে সবাই শ্রবণ করতে পারে। একজন মানুষ 10,000-8,000 ভক্তের সামনে কথা বলে, তার মাথাতে প্রচণ্ড চাপ থাকে, এসব গোবিন্দের কৃপা আপনাদের আশীর্বাদ ছাড়া হয় না। আসুন, আমি প্রত্যেক দিন যতগুলো আসর করছি সব আসরে এর চাইতে ঢেউ বেশি, তা এত এত ঢেউ সামলানো একমাত্র গোবিন্দের কৃপাতেই হয়। আসুন, একবার মায়েরা জোরে উলুধ্বনি দিয়ে দিন, প্রেম সে বাবার, একবার প্রেম সে নিতাই গৌর হরি হরি বল, একবার জোরে, একবার জোরে বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণ কি না? যে পরিমাণ ভক্ত হয়েছে একটু জোরে আশা করছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ কি? যাক, বেড়েছে, আরো বাড়বে মনে হচ্ছে। রাধা রানী কি? বাহ, আপন আপন সাধুগুরু বৈষ্ণব কি? মায়েরা কি বলছেন? ভয়? ও আচ্ছা, জয় জয়, ঠিক, আমি ভুলে গেছিলাম। একবার জোরে বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? দ্রৌপদী কার ভক্ত ছিল? জোরে বলুন, বাবা শিবের। বাবা শিব বলেছিল, দ্রৌপদী তুই ধ্যান করলি কি চাস বল? দ্রৌপদী বলল, আমি পতি চাই। কেমন পতি? চাওয়াটা দেখুন, আমার পতি যেন হয় ধর্মপ্রাণ, আমার পতি যেন হয় বলবান, আমার পতি যেন হয় ধনুর্ধর, আমার পতি যেন হয় গণক মানে জ্যোতিষ, আমার পতি যেন থাকে ভাতৃভক্তি। কবার চাইলো? জোরে বলুন, কবার চাইলো? পাঁচবার। তাহলে প্রথমবার চেয়েছিল কি? আমার স্বামী যেন হয় কি ধর্মপ্রাণ, কি হয়েছিল? যুধিষ্ঠির। আমার স্বামী যেন হয় বলবান, কে হয়েছিল? ভীম। আমার স্বামী যেন হয় ধনুর্ধর, কে হয়েছিল? অর্জুন। আমার স্বামী যেন হয় গণক মানে জ্যোতিষ, কে হয়েছিল? নকুল। আমার স্বামীর যেন থাকে ভাতৃভক্তি। চাওয়াটা যদি চাওয়ার মতো হয় মা, তবে ভগবান ঠিকমতো দেয়। কেউ যদি ঠিকমতো চাইতে পারে তাকে গয়াকাশী বৃন্দাবন যাবার দরকার হয় না। ভগবানকে ডাকলে, কৃষ্ণচন্দ্রকে ডাকলে ঘরে বসেই ভগবানকে পাওয়া যায়, বাইরে যাওয়ার দরকার হয় না। বলে প্রমাণ কি? যেমন একজন কাশীধামে বাবা বিশ্বনাথ মন্দিরে গেছে, বাবা বিশ্বনাথকে দর্শন করতে, সবাই গেছে বাসে, ও গেছে, তা সবাই বাবা বিশ্বনাথকে দর্শন করছে, ও ঘুরতে ঘুরতে কাশীধামের শ্মশান ঘাটে চলে গেছে, আর শ্মশানে গিয়ে দেখছে প্রচুর মরা পুড়ছে। ও তখন পাটুনিদেরকে জিজ্ঞেস করছে, দাদা এখানে প্রত্যেক দিন কত মরা পড়ে? বলছে অগুন্তি পড়ে। বলছে কত কাঠ পড়ে? বলছে অনেক অনেক কুন্টেল কুন্টেল কাঠ পড়ে। বলে কাঠগুলো আসে কোথা থেকে? বলে বিদেশ থেকে। বলে কাঠের দাম কত? বলছে এখানে মরা পোড়াতে গেলে চড়া দামে কাঠ কিনতে হয়। বলছে আমি যদি কাঠ সাপ্লাই করি? বলে কোনো অসুবিধা নাই।
উনি বাবা বিশ্বনাথকে দর্শন না করে উনি কাঠ সাপ্লাইয়ের কাজে লেগে গেলেন, তাহলে ওনার গোবিন্দ দর্শন হলো। আবার দেখুন আমাদেরকে বলে, আমি কয়েকদিন আগে মানে প্রত্যেক দিনই এখন গানের মধ্যে আছি, আমি পরশু তারিখে দীঘাতে ছিলাম, তরশু তারিখে তো দীঘাতে একজন ভক্ত আমাকে বসে বলছে, প্রদীপবাবু বলে কি ওই কার্তিক মাস ওটা ব্রতের মাস, ওই সময় বৃন্দাবনে যাই, চাদর গামছা কম্বল টাকা পয়সা আনতে পারি না, দিয়ে আবার চলে যায়। বললাম রাধারানীকে দেখা করেন না বৃন্দাবনে? বলে রাধারানীকে কে দেখা করে, আমি তো গামছা আর কম্বলের জন্যে যাই। তা বাবা গোবিন্দকে ডাকলে ঘরেই পাওয়া যায়, আর বাইরে গিয়ে যদি আপনি চাইবেন তাহলে কি ভগবানকে পাবেন? জয়নি তাই আসরে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব ভক্তিমতী মায়েদের চরণে কীর্তনিয়া প্রদীপ পাল এবং সম্প্রদায়ের কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। যারা দাঁড়িয়ে আছেন, যারা ছাতের উপরে বসে আছেন, যারা অনেক অন্তরালে আছেন, তাদের সবাইকে আমার নমস্কার রইল। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মহা মহা হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছেন মেজিয়া কীর্তন কমিটির দাদাভাইরা। অক্লান্ত পরিশ্রমের আজকের সেই দিন, ওনারা প্রতি বছর চার দিন পাঁচ দিনের অনুষ্ঠান করেন, কিন্তু আপনারা তো সবাই অবগত আছেন করোনা পরিস্থিতি মানুষকে একেবারে বেহাল করে ছেড়েছে, এটাকে বলে ভগবানের মার। এর ওপরে মার আর কিছু নাই, এ আপনারা অনুভব করলেন তিলে তিলে। আজ আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন, কীর্তন শুনতে যখন বসবেন তখন প্রণাম করে বসবেন, আর যখন উঠবেন তখন প্রণাম করে উঠবেন, না না কীর্তনিয়াকে নয়, স্বয়ং মহাপ্রভুকে। তিনি যদি হরিনাম না আনতেন তাহলে আপনারা এত দূর দূরান্ত থেকে এখানে ছুটে আসতেন না। কৃষ্ণ রস পান করে যে সমস্ত প্রেমিক ভক্তরা, তারা বহু দূর দূরান্ত থেকে ছুটে এসেছে কৃষ্ণের সেই সুধারস পান করার জন্যে। এই জন্যে আপনাদের কাছে নিবেদন রইল, আজকে এই করোনা পরিস্থিতিতে যারা এসেছেন, যারা করোনার করাল গ্রাসে নিজেদের প্রাণ দিয়েছে, আপনারা সবাই মিলে তাদের জন্যে প্রার্থনা করুন, যেন তাদের ভগবত কৃপা হয় এবং তাদের জন্মটা পরে যেন সার্থক হয়। তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই, তার সঙ্গে সঙ্গে ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসন যারা আছেন, তারা নিজেদের জীবনকে বিপন্ন করে অক্লান্ত পরিশ্রম করে রাস্তায় রাস্তায় মানুষের জন্যে ছুটে বেরিয়েছে, মানুষকে সচেতন করে দিয়েছে। এই পুলিশকর্মীর পরিবারদেরকে এবং পুলিশকর্মীদেরকে আপনারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করুন, ইনাদের জন্য পরিবারের সকলে কৃষ্ণ ভক্ত। ভগবান গৌরহরি যিনি কলিযুগের ভগবান, তিনি নাম দিয়েছেন, তিনি নাম না দিলে আপনার এখানে আসতেন না। তা মহাপ্রভু কেমনভাবে নাম দিলেন আমাকে জিজ্ঞেস করবেন, প্রদীপবাবু আপনি কীর্তন করছেন কত টাকা করেছেন? আমি যদি আপনাদের বলি কীর্তন করে আমি এক কোটি টাকা করেছি, আপনারা বলবেন বাহ আপনার বিষয় তো এক কোটি, কিন্তু আপনি যে বাড়িতে বাস করেন সেই বাড়িটা কেমন? আমি হয়তো বললাম আমার বাড়ি চারতলা, আপনি বলবেন বা আপনার বিষয় এক কোটি আশ্রয় চারতলা, এই কথা বলে কারা? আমার মতো মূর্খ যারা। কিন্তু প্রকৃত কৃষ্ণ ভক্তকে জিজ্ঞাসা করুন, হ্যাঁ গো তোমার বিষয় কি, তোমার আশ্রয় কি? প্রকৃত কৃষ্ণ ভক্ত যারা তারা বলে বিষয় হলো ভগবান কৃষ্ণ আর আশ্রয় হলো শ্রীমতী রাধা রাধী। যদি কেউ রাধাকে আশ্রয় করতে পেরেছে এবং কৃষ্ণকে বিষয় করতে পেরেছে, এ পৃথিবীতে গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত যতই থাক না কেন, তার মতো ধনবান পৃথিবীতে আর কেউ নাই। যদি আমরা শাস্ত্রের দিকে যাই তবে দেখতে পাবো জনক ঋষি রাজা যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনার পুরীতে বসে থাকত, মনকে সে যে গোলকে ডাকত, এরকম যদি ত্যাগী হওয়া যায় ভগবান কৃষ্ণের চরণ পাওয়া যায়। তবে লক্ষ্য করুন, যিনি জনক রাজা, মায়েরা আপনাদের দুভরি সোনা হলে কত অহংকার হয়ে যায়, কিন্তু জনক রাজা বিরাট বড় সোনার পুরীতে বাস করত, যে বাড়িতে বাস করত চারিদিকে সোনা দিয়ে মোড়া, কিন্তু মনটা তিনি গোবিন্দ সোনার প্রতি রেখেছেন।
এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, কিন্তু মন যেন গোবিন্দ ধনের উপর থেকে যায়, তবে তার মতো পরম ধন। আজকে আপনাদের সামনে কমিটির দাদাদের কথা অনুযায়ী ওনারা বললেন লীলা রাখবেন কিন্তু তত্ত্বের মধ্যে থাকবেন, আজকে তত্ত্বের মধ্যেই থাকব। লীলাটি আপনাদের শোনা এবং পরিচিত। আসলে আমার গুরুদেব বললেন সব লীলাই সমান, চিনির পুতুল দেখেছেন, পা দিক থেকে খাবেন তাও মিষ্টি, মুখ দিক থেকে খাবেন তাও মিষ্টি, হাত দিক থেকে খাবেন তাও মিষ্টি, লীলা যে কোনো হোক না কেন সবসময় মিষ্টিই লাগবে। আজকে যে লীলাটি গাইব আপনাদের খুব পরিচিতই লীলা, সবাই শুনেছেন, কিন্তু লীলাটি থাকবে একপাশে, তার সঙ্গে তত্ত্বের মাধ্যমে জাগবো, কিন্তু পদাবলীগুলো থাকবে, মাথায় রাখবেন। লীলাটির নাম ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল। আমাদের দেহের মধ্যে দুটো কালিয়নাগ আছে, এদেরকে একটু দমন করব। তবে বৃন্দাবনে যারা গেছেন তাদের জন্য বলে রাখি, যারা বৃন্দাবনে যাবেন বৃন্দাবনে তিনটে জিনিস কোনোদিন করবেন না। যে যেখানে আছেন শাস্ত্রের কথা, বৃন্দাবনে গিয়ে তিনটে জিনিস করবেন না, একটা একটা করে জানি কী কী। হরে কৃষ্ণ। এই যে বৃন্দাবনে গিয়ে তিনটে জিনিস করবেন না, প্রথম, বৃন্দাবনে কেউ জুতো চটি পরবেন না। যদি কোনোদিন বৃন্দাবনে বেড়াতে যান, বাসে যান, নিজের গাড়িতে যান, চটি জুতো আপনি বাসায় রাখবেন কিংবা বাসে রাখবেন, কিন্তু চটি জুতো পরে আপনারা বৃন্দাবনে ঘুরে বেড়াবেন না। কেন না? ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে ১১ বছর ৫৬ দিন ছিল, ১১ বছর ৫৬ দিন কোনোদিন জুতো চটি পরে নাই। বৃন্দাবনের অলিগলিতে তিনি সবসময় নাঙ্গা পা, যেটাকে খালি পা বলা হয়, এই খালি পায়ে তিনি ঘুরেছেন। তিনি শিখিয়ে দিয়েছেন মধুর বৃন্দাবনে ভক্তের চরণধুলি আছে, ভগবানের চরণধুলি আছে। বৃন্দাবনে গিয়ে কেউ চুল কাটবেন না। দাদা ভাইরা যারা কম বয়সের আছেন ওখানে গিয়ে সেলুনে চুল দাড়ি কাটেন, কিন্তু জেনে নিন বৃন্দাবনে গিয়ে কেউ চুল দাড়ি কাটবেন না। তবে কারো যদি চুল মানত থাকে, চুল দেওয়া যদি মানত থাকে, আপনি বৃন্দাবন থেকে বাইরে কোনো নাপিতকে দিয়ে কলা পাতায় সেই চুলটা নিয়ে গিয়ে ওখানে দেবেন, কিন্তু বৃন্দাবনে চুল কাটবেন না। কারণ ভগবান শ্রীকৃষ্ণ ১১ বছর ৫৬ দিন একটা দিনের জন্য চুল কাটে নাই, এই জন্য চুল কাটবেন না। তৃতীয় নিয়ম হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী, মানে ওখানে বালকৃষ্ণ বাচ্চা কৃষ্ণ, ওখানে কিন্তু কেউ কাঁদবেন না। বৃন্দাবনে কিন্তু বাঁকে বিহারী আছে, ওখানে গিয়ে কেউ কাঁদবেন না। কেন কাঁদবেন না? আপনি একটা সাপোজ উদাহরণ দিচ্ছি, আপনার বাড়ির বাচ্চা ছেলেটা ঘুরঘুর করছে, আনন্দ করছে, কিন্তু বাড়ির স্বামী স্ত্রীতে যদি ঝঞ্ঝট হয়, বাচ্চা যেখানে নাচছিল হাসছিল ও দেখবেন মুখ দুমড়ে শুয়ে দেয়, তাহলে আপনাদের জন্য একটা বাচ্চা কষ্ট পায়। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাচ্চারূপে আছে, আপনি কৃষ্ণের কাছে কাঁদলে কৃষ্ণ কিন্তু খুব কষ্ট পাবে বাঁকে বিহারী, যে আমার ভক্ত কেন কাঁদছে। তবে মায়েদেরকে বলি ভগবানের মন্দিরে গিয়ে বৃন্দাবনে কাঁদবেন না, কোনো কিছু চাইবেন না। যে ভগবানের কাছে চাই সে অল্প পায়, যে চাই না সে এত পায় ভাবতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকার রাজা হলেন তখন সুদামা ভিকারী রূপে তার কাছে গেলেন। কৃষ্ণ জিজ্ঞাসা করলো সুদামা তুই কেমন আছিস? এত সুদামার অভাব, কিন্তু একবারও সুদামা বলেছিল যে আমি একবেলা খেতে পাই একবেলা পাই না? একবারও অভাবের কথা তিনি বলেন নাই। কৃষ্ণ মনে মনে ভাবলো সুদামা এরকম ভক্ত তো আমার দরকার আছে, সব ভক্ত সোনার থালায় রূপোর থালায় পায়েস দেয়, আমার কাছে বারবার কত জিনিস চাই কিন্তু তাদের তবু আশা পূরণ হয় না, আর তুই এত দূর থেকে এলি পায়ে কাঁটা ফুটে গেল, এত তোর যন্ত্রণা কিন্তু একবারও তুই আমার কাছে কিছু চাইলি না। ওরে সুদামা, এ জগতে যে চাই তাকে অল্প দিই, আর যে চাই না তাকে এত দিই সে ভাবতেই পারে না। সুদামা তোকে এমন রাজবাড়ি তৈরি করে দেবো, তোর স্ত্রীকে এমন রাজলক্ষ্মী তৈরি করে দেবো তুই ভাবতে পারবি না। মায়েরা, বাচ্চা ছেলে মায়ের কাছে ঘুরঘুর করে, মা কি বুঝতে পারে না বাচ্চা কেন ঘুরঘুর করছে? ভগবানের মন্দিরে গেলে ভগবান তো নিজেই বুঝতে পারে আপনার কি আছে কি না, আপনি চাইবেন কেন? ওই জন্য ভগবানের কাছে কোনো জিনিস চাইবেন না। তবে বৃন্দাবনে গেলে আপনার একটা কাজ করবেন, বৃন্দাবনে গেলে যে কোনো গাছের নিচে বসে রাধে 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 জপ করবেন। কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবী থেকে কত মানুষ চলে যাচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে পৃথিবীর মায়া থেকে চলে যাচ্ছে, আমরা কিন্তু মৃত্যুর লাইনে দাঁড়িয়ে আছি, প্রতীক্ষা করছি আমাদের টিকিটটা কখন কাটবে। দুয়ারে সরকারের সময় আসতে, দুয়ারে সরকার যেমন লাইন দেখছেন ৫০০ টাকা পাওয়ার জন্য, ঠিক সেরকম আমরা কিন্তু ভগবানের দুয়ারে দাঁড়িয়ে আছি, কখন আমাদের টিকিটটা কাটবে কেউ জানে না। পদ্ম পাতার জল করে টলমল কেউ জানে না। বাবা, একজন কৃষ্ণ ভক্ত যদি ১২ বছর বাঁচে তার লাভ আছে, সে আরও ৫০০টা কৃষ্ণ ভক্ত তৈরি করে যাবে। আর একজন অভক্ত মানুষ যদি ১০০ বছর বাঁচে, ওর বাঁচার দাম নাই, ও ১০০০টা আরও অভক্ত অসভ্য লোক তৈরি করে দিয়ে যাবে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। আমার প্রত্যেকটি হিন্দু সনাতন ভাইদেরকে বলবো কৃষ্ণকে, ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মকে বাঁচান। হিন্দু সনাতন ধর্মের অবস্থা খুব খারাপ,
আজকে হরিনাম আমরা শুনি না, হরিনাম শুনতে গেলে ব্যঙ্গ করি, ঠাট্টা করি। এই জন্য বলে রাখি, সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ কোনোদিন ছোট করবেন না। প্রত্যেকটা জাতির মানুষকে বলবো, নিজের ধর্মকে ছোট করবেন না। হযরত মুহাম্মদ বলেছেন যে নিজের ধর্মকে বড় করে অপরের ধর্মকে ছোট করে, সে ধর্ম করে না, সে বিবাদ করতে এসছে। সব ধর্মকে সমানভাবে যে সম্মান দেয় তিনি হচ্ছেন আসল ধর্মী। আসুন আমরা আজকে বৃন্দাবনে যাব, সবাই মিলে একটু ছোট্ট করে তালি দিতে দিতে, চল রে চল রে চল মো মায়েরা উলুধ্বনি হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, একবার চল রে চল রে চল মো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, চল রে চল রে চল জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, একবার চল রে চল রে চল মো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, কেশী ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন, কেশী ঘাট বংশী শিব নিকুঞ্জ কানন কানন, কেশী ঘাট বংশী বট নিকুঞ্জ কানন কানন, কেশী ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, যেথায় হোলি খেলে আমার সে নন্দের নন্দন, পূজারি যেতে হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, যে তাই হোলি খেলে আমার শ্রীনন্দের নন্দন, একবার চল রে চল রে চল মো হরি দর্শন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, একবার চল রে চল রে চল জয় বৃন্দাবন, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি মণি, যেথায় আছে মা যশোদা স্নেহের শিরোমণি, নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনি, পূজারি নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনি, আরে নিজ গোপালকে কোলে লইয়ে খাওয়া তো নবনি, মধু মাখা মাখি সেজে স্নেহের বন্ধন, জয় রাধে জয় কৃষ্ণ জয় বৃন্দাবন, একবার চল রে চল রে চল মো হরি দর্শন, আচ্ছা মায়েরা একটু বলবেন, জোরে বলবেন, হরিনাম করলে সুখ হয় না শান্তি হয়? না না, বুঝে বলবেন। তবে অন্য জায়গাতে মায়েরা জোর করে বলে, এখানকার মায়েরা খুব চালাক, হ্যাঁও বলবো না নাও বলবো না, চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। আপনি কীর্তন করবেন, আপনি বলুন, আমাদের বলবার কী দরকার আছে? তবে বলে দিই, বাবার একটু জোরে বলুন, হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? হ্যাঁ, অনেক দাদা ভাইরা বলেছে সুখ, অনেক দাদা ভাইরা বলেছে দুঃখ। আসলে এখানে দেখলাম দুপক্ষই রয়েছে, সেই ভোটের সময় হয় না, কিছু কিছু চালাক পার্টি আছে যারা দুপক্ষতেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় ভগবান ছাড়া কেউ জানে না। তা আপনাদের দুপক্ষই রয়েছে, একটা ছোট্ট কথা বলে রাখি, আপনারা হরিনাম করলে যে বললেন সুখ হয় তার জন্যে বলি,
যে হরিনাম করে তারই তো ঘরে চাল ফুটে জল পড়ে, যে হরিনাম করে তারই তো দুঃখ হয়, যে হরিনাম করে তারই তো কান্না হয়, যে হরিনাম করে সে তো বেশি কাঁদে, আর যে হরিনাম করে না সে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, দালানের পর দালান করে, অন্যায় করে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, এটা কীরকম? আমাদের কাছে বহু প্রশ্ন আছে। একজন প্রশ্ন করছে, প্রদীপ বাবু আমি তিলক করি, মালা করি, খালি কাঁদছি, ছেলের অসুখ, মেয়ের অসুখ, ভালো ঘরে মেয়ের বিয়ে দিতে পারছি না, হ্যাঁ ঘরে চাল ফুটে জল পড়ছে, ভালো জামা কাপড় পায় না, আর দেখবেন যারা দু নম্বরই করছে, অন্যায় করছে, বিরাট বড় দালান করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, কই তাদের তো কিছু হচ্ছে না? আমি বললাম, আপনার প্রশ্ন যেমন সুন্দর, আপনার উত্তর কিন্তু তার চেয়েও সুন্দর। আসলে ভগবান প্রত্যেকটা মানুষের মধ্যে দুটো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা দেখবেন দালানের পর দালান করছে, অন্যায় করে, লোককে ঠকিয়ে, এদের এখনো পাপের কলসিটা পূর্ণ হয় নাই। এদের যেদিন পাপের কলসিটা পূর্ণ হবে, মায়েরা বাচ্চাদের বেলুন ফোলানো দেখেছেন, যখন বেলুন ফোলাতে ফোলাতে এমন এক জায়গায় যায় ফটাস করে ফুটে যায়, এই যারা দালানের পর দালান করছে, অন্যায় করছে, মানুষকে মারছে ধরছে, আপনার তাকিয়ে দেখে নিন, একদিন বেলুনের মতো ফটাস করে ফুটে যাবে, আর যে দালান বাড়িটা করেছিল ওইটা ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়ে যাবে। এ শাস্ত্রের দিকে প্রমাণ দেখলো দেখবো, দুর্যোধন কত না চেষ্টা করেছিল পঞ্চ পাণ্ডবকে শায়েস্তা করার জন্যে, পেরেছিল? ওই দুর্যোধন পথের ভিখারি হয়ে গেল, কিন্তু যুধিষ্ঠির মহারাজ সবসময় মাথা নিচু করেছিল, তিনি রাজত্ব পেলেন। যদি পুণ্যের দিকে থাকেন, যারা কষ্ট পাচ্ছেন তারা অপেক্ষা করুন, আপনাদের পুণ্যের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যেদিন আপনাদের পুণ্যের কলসিটা পূর্ণ হয়ে যাবে, সেদিন আপনি এত আনন্দ পাবেন আপনি ভাবতেই পারবেন। প্রচুর টাকা অন্যায়ভাবে করছি, বাড়িতে ছপ্পর খাটে শুয়ে আছি, কিন্তু ঘুমের সময় দুটো করে ঘুমের ট্যাবলেট খেতে হয়, এমন ঘুমের কী দাম আছে? যে ঘুম ভগবানের নামে হয়। এই জন্য আপনাদেরকে বলে রাখি, কীর্তন শুধু শুনলে হবে না, কীর্তন বুঝে যেতে হবে। তো আপনাদের বলে রাখি, সুখ আর দুঃখের কথা যখন বললাম, আশ্রয় লইয়া ভজে যে, ভাই সাউন্ডটা একটু মোটা করো, টোনটা বাড়াও, আশ্রয় লইয়া ভজে যে, তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকর। মাইরা আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে? জোরে বলুন, আগে ছিল। আচ্ছা, কলাই ভাঙার জাঁতাতে কটা ফুটো থাকে? দুটো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্রতে কি ভরা হয়? কাঠের গোঞ্জ। পাশের ছিদ্রতে কলাইয়ের দানাগুলোকে ভরে জাঁতাটাকে বনবন বনবন করে ঘুরিয়ে দিলেন। যখন আপনি জাঁতা তুলবেন তখন কি দেখবেন? কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি, আবার কিছু কিছু কলাইয়ের দানা গোটাকে গোটা রয়ে গেছে। আচ্ছা বলুন তো, যদি সত্যি আপনাদের বাড়িতে কলাই ভাঙার জাঁতা আছে, তাহলে কোন কলাইয়ের দানাগুলো গোটাকে গোটা রয়ে যায়? অনেকে চুপ করে আছেন, আমি বলে দিচ্ছি, জাঁতার মাঝে যে গঞ্জ আর গঞ্জের চারিপাশে যে কলাইয়ের দানা, তারা কিন্তু গোটাকে গোটা রয়ে যায়। এখানে তত্ত্ব কি বলল, সিদ্ধান্ত কি বলল? সংসার একটি জাঁতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। এই সংসার জাঁতাটা ঘুরছে, যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা, এই সংসার জাঁতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে আর গোবিন্দ ভজনা করছে, একমাত্র নিতাই গৌরহরি বল বলে তারাই গোটাকে গোটা রয়েছে। তবে আপনাদের বলে যাই, এখানে যতজন কীর্তন শুনতে এসছেন দামি কথাগুলো শুনবেন, জীবনে যদি গুরু করতে হয় বেছে বেছে করবেন, যাকে তাকে গুরু করবেন না। মেজিয়া বাজার থেকে বা রানীগঞ্জের বাজার থেকে একটা দামি জিনিস কিনবেন, আপনি পাঁচবার চিন্তা করবেন তারপর কিনবেন, কেন? জিনিসটা যেন পাকা হয়। আপনার ছেলেকে টিউশন মাস্টার দেবেন, আপনি খুঁজে খুঁজে বেরবেন কোন মাস্টার পাকা তাকে দেবেন। আপনার জীবনে যাকে গুরু করবেন, যাকে তাকে করবেন না, বেছে করবেন, কার কথা? যদি পদ্মপুরাণ পড়েন, ব্যাসমুনি পরিষ্কার করে বলেছে গুরুর কতগুলো যোগ্যতা আছে, এই যোগ্যতা অনুযায়ী গুরু করবেন। আমি কিন্তু বলি নাই, ব্যাসমুনি বলছেন, কি বলছেন একটা একটা করে জেনে নিন, গুরুর কি কি কোয়ালিফিকেশন থাকবে। প্রথম হচ্ছে, গুরু নিজেকে কোনোদিন ভগবান ভাববে না। যদি আপনি যাকে গুরু করেছেন সে যদি বলে এ বেটা আমি তো ভগবান, কাকে ভগবান ডাকছিস, তাহলে গুরুর গুরুত্ব শেষ। না না, শিষ্য ভাবতে পারে আমার ভগবান, কিন্তু গুরু কোনোদিন ভগবান নিজেকে ভাববেন না, যদি ভাবে তবে শেষ হয়ে যাবে। তবে জেনে রাখুন, গুরুর সম্পর্ক শিষ্যের সঙ্গে কি, ভক্ত আর ভগবানের সঙ্গে মিলিয়ে দেয়, সম্বন্ধ তৈরি করে দেয়, ইনি হচ্ছেন গুরু। এক নম্বর। দু নম্বর হচ্ছে, গুরু যে ব্রাহ্মণ হবে তা নয়, গুরু যে ব্রাহ্মণ হবে তা নয়। অনেকে বলেন ব্রাহ্মণই গুরু হয়, বাকি কেউ হয় না, ভুল করছেন আপনারা।
এটা মহাপ্রভুর কথা। আপনি চৈতন্য চরিতামৃত পড়ুন, পরিষ্কার করে লেখা যে কি, কিবা শূদ্র কিবা বিপ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। কৃষ্ণের তত্ত্ব যিনি জানেন, হরি নাম যিনি ভালো জানেন, ভগবত তত্ত্ব যিনি জানেন, যার কাছে বসলে আপনি শান্তি পাবেন, ভালো পথের দিশা পাবেন, তিনিই হবে গুরু, বাকি কেউ নয়। তিন নম্বর কি, ভাবনা চিন্তা করে দেখতে হবে গুরু যে কথাগুলো বলছে সেগুলো নিজে পালন করছে কিনা। গুরু বলছে ভোরবেলায় ব্রহ্ম মুহূর্তে উঠবি আর ভগবানকে প্রণাম করবি, আর ওই বেটায় সকাল 9টার সময় ঘুম থেকে উঠছে, তাহলে বিষের মতো হয়ে যাবে। কীরকম, মায়েরা দেখবেন গাভীর দুধ খুব পবিত্র, এতে প্রোটিন থাকে, মিনারেলস থাকে, ভিটামিন থাকে, সব থাকে, কিন্তু ওই দুধে যদি বিষাক্ত সাপে চুমুক দেয় তবে ওই দুধটা দেখবেন বিষ হয়ে যায়। যে গুরুদেব আচরণ মানে না, নিয়ম মানে না, অথচ ভক্তকে ভাগবত রামায়ণের কথা শোনায়, এইরকম গুরুর কাছে ওই সব কথা শোনা মানে বিষ শোনা, আপনার জীবনটা বিষময় হয়ে যাবে। চার নম্বর কি, চার নম্বর হচ্ছে গুরু কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকবে, যিনি এগুলোকে দমন করতে পেরেছেন তিনি গুরু। না না, গুরু শিষ্যকে শাসন করবে, কিরকম শাসন করবে, যেমন দেখবেন নারকেল দেখেছেন তো, নারকেলের ওপরটা কেমন শক্ত কিন্তু ভেতরটা কেমন শ্বাস জলে ভরা। গুরু যখন শিষ্যকে শাসন করবে তখন ওপরটা নারকেলের মতো শক্ত শাসন হবে কিন্তু ভেতরে ভক্তের প্রতি শ্বাস জলের মতো থাকবে, প্রেম ভালোবাসা থাকবে, ইনি গুরু। এইবার দেখবেন গুরু করতে গেলে পদ্মপুরাণ বলল এই চারটি সম্প্রদায়ের মধ্যে গুরু হতে হবে। চারটি সম্প্রদায় একটু গুনে নিন, আপনি যার কাছ থেকে গুরুমন্ত্র নিচ্ছেন তাকে প্রশ্ন করতে পারেন যে গুরুদেব আমি যে গুরুমন্ত্র নিচ্ছি আমার পরিবারের নাম কি, আমি কোন পরিবারে নিলাম, এটা প্রশ্ন করবেন, যে কেউ করতে পারে, আপনাকে জানতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনি যে গুরুমন্ত্র নিলেন আপনি কোন সম্প্রদায়ের, এই চারটি সম্প্রদায়ের গুরু হয়, একটা হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, একটা কুমার সম্প্রদায়, একটা শ্রী সম্প্রদায়, আর একটা হচ্ছে হ্যাঁ মাধবাচার্য সম্প্রদায়। এই চারটি সম্প্রদায়ের মধ্যে যদি আপনারা গুরুমন্ত্র নিতে পারেন তবে আপনাদের গুরুমন্ত্র হলো, নইলে কিন্তু বেকার হয়ে গেল। তবে রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাবা বস বস, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন গুরু করবে বেছে বেছে যাকে তাকে গুরু করো না। রামকৃষ্ণদেব বললো এই জগতে দুরকমের গুরু আছে, যারা এরকম করে মাথা আঁচড়াচ্ছেন তাদেরকে বলছি এদিকে তাকান, আমার চোখ খুব খারাপ বটে, কোথায় কে কী করছে আমি ধরে ফেলি, একটু শুনে রাখুন। রামকৃষ্ণদেব বললেন এ জগতে দুরকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরু কে, মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা এক বস্তা চাল দূরশোনার জিনিস দিবি, টাকা পয়সা চাল ডাল নিল, মন্ত্র দিয়ে ওই যে বাড়ি চলে গেল আর আপনার বাড়ির দিকে মুখ করলো না, এরা কাঁচা গুরু। পাকা গুরু কে, মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর মন্ত্র নেব, নেই দক্ষিণা কি দেব, কিচ্ছু না। কেন, মন্ত্র নিতে গেলে দক্ষিণে দিতে হয়, দিবি তবে দে কি, তোর ভক্তিটুকু আমার চরণতলে দে। যিনি আপনার ভক্তিটুকু চরণতলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজনা করছে কি না, এরাই হচ্ছে পাকা গুরু। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারাও তালি দেবেন, যারা নেন নাই তারাও দেবেন। গানটি কার লেখা, রামকৃষ্ণ পরমহংস দেবের লেখা। একবার হাত তুলে মহাপ্রভুর কাছে সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে একসঙ্গে মহাপ্রভুর কাছে আসতে। তবে যারা বেলকুনিতে বসে আছেন তাদের তো আগে তুলতে হবে, অপরাধ নেবেন না। বেলকুনি মানে কি, ছাতের উপরে যারা আছেন আপনারাও হাত তুলবেন কেন, মানে আপনি হাত তুলছেন কি না তুলছেন সেটা প্রদীপ পাল দেখতে পাক আর না পাক, একজন দেখতে পাচ্ছে তিনি ভগবান, তার কাছে স্যারেন্ডার হচ্ছেন কি না সেটা আপনাদের ব্যাপার। সবাই মিলে হাত তুলুন, এটা রামকৃষ্ণ দেবের গান, বাজাও একসঙ্গে দেবেন উলধ্বনি। বাহ বাহ, thank you.
গালি দিলেন তাদের তো ভালো কি করবেন, যারা তালি দিলেন তাদের তো ভালোই হলো, তাদের দেখে আমার আরো ভালো লাগলো, কিন্তু তাদের দেখে আরো ভালো লাগলো আপনারা তালি দিলেন আর ওনারা ভদ্রলোকের মতো দাঁড়িয়ে রইলেন, ওদের দেখে আমার আরো ভালো লাগলো। কেন বলুন তো, যদি আপনি হাত এরকম করেন আপনার বাচ্চা যখন বড় হবে তখন আপনাকে কিন্তু হাত গুটিয়ে ছেড়ে দেবে। এই জন্য বাবার কাছে বাচ্চা শেখে আচার আর মায়ের কাছ থেকে বাচ্চা শেখে বিচার। মায়েরা, বাঘিনী যখন সাঁতার শেখায় বাচ্চাদের, আগে বাচ্চারা জলে নামে না, প্রথমে বাঘিনী নেমে যায় তারপর বাচ্চাগুলো নামে। ধর্মের পথে আপনি নামবেন তবে আপনার বাচ্চা আপনার পেছন পেছন যাবে। মা যদি তালি না দেয় বাচ্চা দেখবে কি করে, আপনা তো দেখাবেন। দাদা ভাইরা আস্তে, দাদা ভাইরা যারা তালি দিতে পারলেন না, আমি এমন ডোজ দেবো তালি কিন্তু আপনাকে দিয়ে ছাড়বো, তারপর আমি যাবো এখান থেকে। তো জেনে নিন, আপনি যদি তালি না দিন খোঁচা দিলে তালি দেবেন, কীরকম খোঁচা, আপনি তালি না দিলে কেমন হবে সেটা একটু দেখুন। যারা পকেটে হাত ভরেছেন পকেট ছাড়ুন, অত সোজা নয় হাত, আমি দেখতে পাচ্ছি কার কোন পকেটে হাত আছে। ও ভগবান, এমন পকেটে হাত ঢোকাবে যে আর বেরোবার চান্স থাকবে না, আপনার অপরাধ নেবেন না, নামে কিন্তু হাত তুলতে হয় আস্তে। যেমন আমি গত পরশু তারিখে যেখানে ছিলাম, একজন ভদ্রলোক বললেন, প্রদীপবাবু আমার মা আপনার গান তো সবসময় শোনে কিন্তু বয়স্ক মানুষ বেরোতে পারে না, আপনার কীর্তন হবে আমার বাড়ি চলুন। বাড়ি গেলাম, চেয়ারে বসতে দিল, এক কাপ চা দিল, উনি পাটা মেলে বসেছেন, আমি চেয়ারে বসেছি। ওর ক্লাস নাইনে পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে ফটাস করে পাটা ঠেকিয়ে চলে গেল। তখন ছেলেটাকে ওর বাবা বলছে, দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে, আমার পায়ে পা ঠেকিয়ে দিলি, প্রণাম করলি না। তখন ছেলেটা বলল, বাবা কিছু মনে করো না, পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো তখন যে তুমি প্রণাম করলে না। বাবার আর কোনো কথাই বেরোলো না, আপনি যদি হাত তালি না দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা এমন প্রশ্ন করবে আপনি হাত তুলতে সাধ্য হবেন। হাত তুলুন, দেখে নিন 100% হয়ে গেছে, 100% হয়ে গেছে, দেখে নিন সবাই মিলে। দিন তোর আনন্দে যাবে, ভাজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, আজি দিন তোরে আনন্দ যাবে ভজে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু পিতা গুরু পিতা গুরু। খুবই ভালো লাগছে, আমি যখন কীর্তন করতে ওখান থেকে বেরোচ্ছিলাম, একজন মেয়ে একজন মেয়েকে বলছে, দিদি সামনে বসিস না, পা মেলে বসতে পাবি না, খালি হাত তালি আর উলুধ্বনি, পেছনে বসবি সময় মতো পালাবার চেষ্টা করবি। এই জন্য যারা চালাক পাটি হয় তারা সে না না, আপনারা জায়গা পান নাই বলি আপনাদের অসুবিধা নেই, সবাই মিলে হাত তুলুন। দিন তোর আনন্দ মহাপ্রভু বললেন, যারা হাত তালি দিলেন পরের জন্মে দুটো হাত দুটো পা পাবার চান্স আছে, মানুষ হবেন। আর যারা হাত তালি দিলেন না তাদের হাত নাই দুটো পা আছে, পরের জন্মে আর দুটো পা যোগ হবে, তাহলে চারটে পা হলে কি হয়? গরু। কেন বাঘ বলতে পারেন না? বাঘ বললে একটু বাঘ বাঘ ভাব থাকে। সবাই মিলে হাত তালি দিয়ে, যারা চার দুটো হাত দুটো পা পান সবাই মিলে, ইউটিউব এসেছে, আপনারা যারা হাত তালি দেবেন 5 দিন পরে গানটা বের করবেও, তখন মেজিয়া বলে লিখবে, তখন আপনারা হাত তালি যদি না দেন তখন বলবে, দিদি দেখো আমি কেমন দিয়েছিলাম, তুমি দাও নাই, হাতে তোমার উঠে নাই। ওই জন্য ও কিন্তু আলো দিয়ে চারিদিকে দেখাচ্ছে। হাত তুলুন, দিন তোর আনন্দে যাবে,
আজ দিন তোরে আনন্দ জানে ভজে গুরু মা প্রেম সে দাদা প্রেম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান ও যে গুরু পিতা বাবা ও যে গুরু পিতা আচ্ছা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্ব শক্তিমান আহা গুরু পিতা আহা গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান জগত গুরু শ্রী কৃষ্ণ সর্ব শক্তিমান ইউটিউবে যারা দেখছেন প্রচুর গান বাজনা, শুধু আপনারা দেখছেন তা নয়, ভারতবর্ষের প্রত্যেকটি কোনায় কোনায় প্রতিটি মানুষ দেখে, এমনকি বাংলাদেশের মানুষ পর্যন্ত আমায় ফোন করে বলে আপনি শুধু একবার আসুন 50,000 মানুষ দেবো আপনাকে। বাচ্চা থেকে বুড়ো সবাই আপনারটা লাগিয়ে বসে আছে রাস্তাঘাটে সব জায়গায়। তো আপনাদের ভালোবাসা থাক। আমি বর্ধমান থেকে ইংরেজিতে এম এ করেছিলাম, 7 জন বন্ধু বান্ধবী, 3 জন মেয়ে, 4 জন ছেলে, তার মধ্যে 6 জন কিন্তু স্কুলের শিক্ষক শিক্ষিকা, 1 জন প্রফেসর। তো তারা আমাকে একদিন ফোন করে বলেছিল, প্রদীপ তুই তো কীর্তন করলি আর আমরা সরকারি চাকরি করলাম, তুই তো কীর্তন করলি। আমি ওদেরকে উত্তর দিয়েছিলাম, তোরা তো সরকারের চাকর হলি আর আমি এমন একজনের চাকর হলাম যার জন্য এত এত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি। এখন আমাকে তারা ফোন করে বলে, আমরা একটা স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমরা একটা এলাকার লোককে চিনতে পারি, আর জগৎকে চেনাচ্ছিস, ঈশ্বরের কৃপা, আমার মা বাবার আশীর্বাদ। এখানে যারা বয়স্ক বাবারা বসে আছেন, আমার 2 জন বয়স্ক বাবা এখানে বসে আছেন, আমার বাবার মতো ওখানে একজন বাবা বসে আছেন, একবার আমার বাবার বয়সে, আপনাদের আশীর্বাদ। এখানে সাধুগুরু বৈষ্ণব ব্রাহ্মণ মণ্ডলী যারা আছেন তাদের আশীর্বাদ। আসুন আজকের লীলাটি ভগবান শ্রীকৃষ্ণের কালীয় দমন সম্বন্ধে বলব। আসতে কালীয়নাগ পূর্বজন্মে কে ছিল আপনারা সবাই জানেন, ছোট করে বলি ধীরে। কালীয়নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। বাবা একটু পাতলা করো, হ্যাঁ একটু পাতলা, হ্যাঁ ঠিক আছে, জয় নিতাই। কালীয়নাগ পূর্বজন্মে ছিল রাজা চন্দ্রধ্বজ। তার পেটে একবার যন্ত্রণা হলো, এত যন্ত্রণা হলো কেউ ভালো করতে পারছে না। একজন বলল, রাজা তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, যে সরোবর আছে তোমার রাজা রাজবাড়ির পাশে, সেই সরোবর থেকে যে একটা রাজহাঁস খেলা করছে, ওই রাজহাঁসটাকে ধরে এনে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হতে পারে। মায়েরা বলুন তো, পিত তেঁতো হয় না মিষ্টি হয়? বলুন, পিত তেঁতো হয় না মিষ্টি হয়? তেঁতো হয় না মিষ্টি হয়? তেঁতো খেলে ভালো হয় নাকি? তো শুনে রাখুন আপনারা, পিত তেঁতো হয়। বলো, রাজহাঁসের পিত্তটা খেলে তোমার রোগ ভালো হতে পারে। রাজা কী করলো, রাজহাঁসকে ধরে আনলো। রাজহাঁস বললো, রাজামশাই আমি বিজ্ঞ রাজহাঁস, যদি কিছু না মনে করেন আমাকে না মেরে আপনার পেটের যন্ত্রণা ভালো হবে। কী করলে হবে? যে সরোবর থেকে আমাকে ধরে আনলেন সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের উপর এক মুনি বসে আছে, ওই মুনির চরণ ধোয়া জল তুমি যদি পান করতে পারো একবারে তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। রাজা বললো, বা বা বহুত সুন্দর কথা। রাজা কী করলেন না, একটি সোনার পাত্র নিয়ে গিয়ে ওই মুনিকে বললেন, মুনিবর তোমার ডান পাটায় গিয়ে দাও। উনি ডান পাটায় গিয়ে দিলেন, পূজার রক্ত, ছি এই জল আমি পান করতে পারবো না। মুনিবর তুমি তোমার বাঁ পাটায় গিয়ে দাও। যখন বাঁ পাটায় গিয়ে দিল, দেখলো পূজ রক্ত তো রয়েছে তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি এই জল আমি পান করতে পারবো না। তবে একটা ভালো কাজ রাজা করেছিল, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি মাথায় নিতে পারে বাবা, গোবিন্দের কৃপা তার হয়। যেমন গঙ্গা থেকে জল যদি আপনার আনেন, প্রথমে কিন্তু ঘোলা লাগে, তারপরে সেই জলটা দেখবেন যত বাড়িতে রাখবেন পরিষ্কার হয়ে যাবে। আপনার প্রকৃত সাধুগুরু বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি বাড়িতে রাখতে পারেন, সেই জলটা প্রথমে ঘোলা ঘোলা লাগে, কিন্তু যখন আপনি 10 দিন পর দেখবেন সেই জলটা পরিষ্কার হয়ে গেছে। তা বৈষ্ণবের চরণ ধোয়া জল যদি আপনি বাড়িতে রাখেন, আপনার লাভ কী আছে? এই যে অনেক মায়েরা বলে সুখ হচ্ছে না, শান্তি হচ্ছে না, বৈষ্ণবের চরণ ধোয়া জল বাড়িতে রাখুন, আপনার বাচ্চার পর পর রোগ জ্বালা ধরেই যাচ্ছে। আপনি এক কাজ করুন, চরণ ধোয়া জলটা বাচ্চাকে খাওয়ান, যদি না খাওয়াতে পারেন আপনাদের রুচিতে বাঁধে অন্তত মাথায় একটু ঠেকিয়ে দিন।
বাড়ির চারিদিকে বৈষ্ণবের চরণ ধোয়া জল ছড়িয়ে দিন, আপনাদের লাভ আছে, পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল নিতে হবে বউ। তো মণি কী করেছিল, মণির চরণ ধোয়া জল রাজা চন্দ্রধ্বজ মাথায় করে নিয়ে এলো, কিন্তু তিনি খেতে পারলেন না, তার দুজন স্ত্রী ছিল। মাথায় রাখবেন, রাজা চন্দ্রধ্বজের দুজন স্ত্রী ছিল। সেই দুজন স্ত্রী বললো, স্বামী তুমি মণির চরণ ধোয়া জল পান করতে পারলে না, ওই জল আমায় দাও। বলে কী করবো, পান করবো। যেই না পান করেছি দুজন, মণি ছুটে এসে বললো, রাজা এ তুমি কী করলে, তুমি আমার চরণ ধোয়া জলকে অপমান করলে, আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি যেহেতু খল প্রবৃত্তি করলে, তোমার খল বংশে জন্ম হোক, তুমি হবে কালীয় না। রাজা চন্দ্রধ্বজ কেঁদে কেঁদে বলল, হে মণিবর, অভিশাপ যদি দিলে আমায় সত্ত্ব কূলে জন্ম হোক, তবে আশীর্বাদ দাও, আশীর্বাদ দাও, যেন গোবিন্দের চরণ লাভ লাভ করিতে পারি। এই জগতে যে জন চোখের জলে ভেসে ভগবানকে ডাকতে করতে পারে, মন্দিরে গিয়ে থালা থালায় আপেল কলা নিয়ে যাও, কিন্তু ভগবান একটাও গ্রহণ করে না, গ্রহণ করে না। চারটে আপেল চারটে কলা নিয়ে যাবে, ভগবান ফেরত দিয়ে দেবে। ভগবান বলল, কোনো ভক্ত যদি চোখের জলে ভেসে আমার চরণে দোয়াই। নারদ মুনি ভগবানকে প্রশ্ন করেছিল, প্রভু ভক্ত তোমাকে কি দিলে খুশি হও? ভগবান বলল, নারদ এ জগতে কোনো ভক্ত যদি তার কাছে কিছু না থাকে, দুটো ফুল আমার চরণে যদি ভক্তি ভরে দিতে পারে, আমি তার হয়ে যাই। আচ্ছা প্রভু, যদি সেই ভক্তির কাছে ফুল না থাকে, তবে তোমায় কি দেবে বলো? ওগো নারদ, কোনো ভক্তির কাছে যদি ফুল না থাকে, দুটো তুলসী পাতা যেন আমার চরণে দিতে পারে। আচ্ছা প্রভু, ধরো সেই ভক্তির কাছে তুলসী পাতা যদি না থাকে, তবে তোমায় কি দেবে? তুলসী পত্র নাই বা রইল, আমি প্রত্যেকটি ভক্তের শরীরে দুটি নদী দিয়েছি, একটি গঙ্গা একটি যমুনা, এই গঙ্গা যমুনা নামক নয়নের জল দিয়ে কেউ যদি আমার চরণ ধুয়াইয়ে দেয়, তাকে আমার দাস হতে হয় না, আমি তার দাস হয়ে যাই। এ জগতে ভগবানে এই জগতে ভগবানের মন্দিরে গিয়ে শুধু দু ফোঁটা চোখের জল দাও, সংসারের জন্যে কেঁদো না, ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে, তুমি আমার জন্যে করেছো কি? কিন্তু তখন আপনার চোখ থেকে জল পড়বে, সেই জল বিরহ ব্যথা বেদনা যন্ত্রণার জল হবে। কিন্তু কেউ যদি একবার কৃষ্ণ বলে কাঁদতে পারে, কৃষ্ণ বলে কাঁদতে পারে, আমার আমার কিছু নাই বলে, যদি একবার বলতে পারো, যা কিছু আমার সকলই তোমার, আমার কেবল তুমি, কেবল তুমি, জীবনে মরণে জন্মে জন্মে প্রাণ, যদি ভগবানের জন্যে একবার হরি বল হরি বল, এত শান্তি আছে কান্নাতে, ভগবানের মন্দিরে যদি কৃষ্ণ বলে কেউ কান্নাতে পারে, এই কান্নাতে এত শান্তি আছে, পৃথিবীতে কোনো কান্নাতে আর শান্তি নেই। তোমার চোখ থেকে জল পড়বে সংসারের জন্যে কাঁদলে, সে জল চোখের কোণ দিয়ে পড়বে, সে জল স্পর্শ করলে গরমে লাগবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু কেউ যদি কৃষ্ণের জন্যে তবে তোমার চোখের জল চোখের কোণ দিয়ে পড়বে না, চোখের মাঝ দিয়ে পড়বে, সে জল গরম হবে না শীতল হবে, সে জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে না, মিষ্টি মিষ্টি ভাব লাগবে। ওই জন্য কৃষ্ণের জন্যে কাঁদো। ভগবান বলেছিল, সুদামারে লোকে আমায় সোনার থালায় রূপোর থালায়
আমাকে কত মিষ্টি পাইয়েছে নে দে, পাইয়েছে নে দে, তোর মতো এমন করে চোখের জলে ভেসে কেউ আমায় সেবা করে না রে, আমায় সেবা করে বাবা। রাজা চন্দ্রধর যখন এভাবে কাঁদছিল তখন মণিবর এসে বলল, তুই যখন আমার চরণধ্বজকে অপমান করলি কিন্তু মাথাই করে নিছিস, তখন আশীর্বাদ দিলাম তোকে কি, একদিন তোর মাথায় ভগবান কৃষ্ণের নৃত্য হবে, তুই হবি কালীয়নাথ। তবে সবাই জেনে নিন, আপনারা কালীয় দমন লীলা শোনেন, একজন হাত তুলে বলুন তো, 365 দিনের মধ্যে কোন দিনটাতে কালীয়নাথ দমন হয়েছিল, একজন হাত তুলে বলতে পারবেন? এখানে এতজন কালীয় দমন লীলা শুনছেন, একজন হাত তুলে বলুন তো যে কোন দিন কৃষ্ণ কালীয়নাথকে দমন করেছিল 365 দিনে? ঝুলন পূর্ণিমার দিন। কি দিন বললাম জোরে বলুন, একটু জোরে বলুন, ঝুলন পূর্ণিমার দিন। সেদিন কিন্তু বৃন্দাবনে একজনের জন্মদিন ছিল, কার? দাদা বলাইয়ের। কৃষ্ণ জানে যদি দাদা বলাই থাকে তাহলে তো আমি পারবো না, সে তোমায় কি বাধা দেবে? আজকে ফাঁক পেয়েছি, দাদা বলাই আনন্দে থাকবে, আমি চলে যাব, দমন করে দেবো। আর বৃন্দাবনে দেখবেন মায়েরা, সেদিন বৃন্দাবনে 12 সূর্য উঠেছিল, একটা নয়। প্রশ্ন করবেন 12 কেন? কৃষ্ণ কালীয়নাথকে দমন করার জন্যে যখন জলের মধ্যে জাঁপ দিয়েছিল, থরথর করে কাঁপছিল, তখন সখাগণ কেঁদে কেঁদে সূর্যদেবকে বলল, সূর্যদেব আজ তুমি এক নয়, তুমি বহু হয়ে উদয় হও। ওই তাদের আদেশে সূর্যদেব 12 খণ্ড প্রকাশ করে তাকে তাপ বিকিরণ করেছিল। আচ্ছা বাবা, সাপ দেখেছেন মায়েরা? সাপের জিভটা কাটা না গোটা? জোরে বলুন, সাপের জিভটা কাটা না গোটা? বাবা, সাপের জিভটা কাটা, কেন কাটা? আসলে গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্যে স্বর্গ থেকে অমৃত এনে কদম্ব বৃক্ষে রেখেছিল। সাপগুলো মনে মনে ভেবেছিল, যদি একটুখানি পড়ে যায় তাহলে আমরা খেয়ে ফেলি, তাহলে অমর হয়ে যাব। তো সাপগুলো ওই ঘাসগুলোকে, কদম্ব বৃক্ষে নিচে যে ঘাস ছিল ওই ঘাসগুলো চাটছিল, ঘাসগুলো চাটতে চাটতে ঘাসগুলোর নাম ছিল এরকা ঘাস, যাকে কুস ঘাস বলা হয়। একটু আঙুল দিলেই দেখবেন আঙুলটা কেটে যায়, জিভ দিয়ে বারবার চাটছে, জিভটা দুটুকরো হয়ে গেছিল, তখন থেকে সাপেদের জিভ দুটুকরো। দাদা ভাইরা দেখবেন সাপের মাথায় একটা চক্র থাকে, আসলে এই চক্রটা কি বলুন তো, এই চক্রটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের চরণচিহ্ন। ওই যে সাপকে, বিষধর সাপকে দূর থেকে দেখলে তাকে প্রণাম করতে হয়, কেন প্রণাম করতে হয়? ওটা ভগবান শ্রীকৃষ্ণের চরণচিহ্ন। পদকর্তা বললেন, দেখো দেখো সেই কালীয়নাগ কোথায় জন্ম নিল? কালীদহ হবে। আচ্ছা আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, কারো ভেতরে বিষ আছে কারো ভেতরে নাই, কার ভেতরে আছে কার ভেতরে নাই প্রমাণ দিয়ে দেবো। যেমন আসতে, যেমন আমরা বিভিন্ন জায়গায় কীর্তন করতে যাই, তো গ্রাম ঢুকবার আগে কিংবা যেখানে গান আছে ঢুকবার আগে কাউকে জিজ্ঞেস করতে হয় নাকি, যে এই জায়গাটা এটা বটে কিনা দেখতে জিজ্ঞেস করতে হয়। কমিটিকে তো ফোন করি, তার সঙ্গে জিজ্ঞেস করতে হয়। একটা কথা জেনে নিন আপনারা, কাউকে জিজ্ঞেস করি, দাদা এটা কি মেজিয়া? কথা মানে বলছি, কেউ বলে বলতে পারলাম না, আমি বলতে পারলাম না। আবার কাউকে জিজ্ঞেস করি, এটা কি মেজিয়া? এইটাই তো মেজিয়া। আপনি কীর্তনের জন্য এসছেন, একবারে সোজা চলে যান বাজারের ভেতরে, পেয়ে যাবেন। তাহলে যিনি বললেন সোজা চলে যান বাজারের ভেতরে পেয়ে যাবেন, ওনার ভেতরে অমৃত আছে। আর যিনি বললেন জানি না বলতে পারবো না, ওনার মধ্যে এখনো বিষ আছে। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, তোমার বাড়িতে কেউ যদি যায় তাকে দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলো, এ কথা মাথায় রাখবেন। আপনার বাড়ি গেলে আপনি মিষ্টি জল নাও দিতে পারেন, নাও থাকতে পারে, আপনার দুটো মিষ্টি কথা বলুন। একটা কথা বলি রাখি মায়েরা, মনুষ্যকুলে জন্ম হয়েছে ব্যবহারটা ভালো করে জান, ব্যবহার ভালো করতে পয়সা খরচ লাগে না, কিন্তু আপনি ব্যবহারটা ভালো করবেন আপনার লাভ কী হবে, ছোট্ট তত্ত্বের দ্বারা যায়। মানুষ মরে গেলে তিনি স্বর্গে গেলেন না নরকে গেলেন আপনার ব্যবহারের উপর নির্ভর করে। আপনারা যারা বইপত্র পড়াশোনা করেন, একটা বইয়ের নাম বলবো, বইটা শুনে রাখুন, বইটার নাম হচ্ছে ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের, ডক্টর পঞ্চানন ভট্টাচার্যের লেখা জগতও আমি। পরিষ্কার করে তিনি লিখেছেন যে এই জগতে মানুষ মৃত্যুর পরে স্বর্গে যায় নরকে যায়, পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন। বলে কি করে? মায়েরা আমরা যখন মরে যাই না, আমাদের 9 দ্বার দিয়ে প্রাণ বেরোই। 9 দ্বার কি কি? দুটো কানের ছিদ্র গুনবেন, দুটো চোখের ছিদ্র, দুটো নাকের ছিদ্র, একটা মুখের ছিদ্র, এটা উপরের দিকে গেল, আর নিচে প্রস্রাব আর পায়ু, এই দুটো ছিদ্র, উপস্থ পায়ু যেটাকে বলা হয়। দেখবেন মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দিলে অনেক আছে, দেখবেন জানবেন ওনার নিচের দিক দিয়ে প্রাণ গেল, উনি গেলেন নরকে। আপনার মৃত্যুর পর যদি আপনার চোখ কান নাক খুলে যায়, ওই দিকে আপনার প্রাণ গেল, আপনি স্বর্গে গেলেন। অনেকে দেখবেন মৃত্যুর সময় খুব কেঁপে কেঁপে ওঠে, ভয় কে ওঠে, চমকে ওঠে, আপনারা বলেন কি হলো কি হলো, আসলে তা নয়, উনি এত পাপ করেছেন যে যমরাজ এসে বারবার ভয় দেখাচ্ছে, চল তোকে নিয়ে যাবো, চল তোকে নিয়ে যাবো, ও কেঁপে কেঁপে ওঠে। জানবেন উনি সাক্ষাৎ একবারে নরকে যাচ্ছেন। আর অনেকে মৃত্যুর সময় বুঝতেই পারে না, শুয়েছিল মরে গেল, জানবেন ইনি স্বর্গে গেলেন। ডক্টর পঞ্চানন ভট্টাচার্য আরও বললেন,
দেখবেন এই মেজিয়া গ্রামে বা আপনাদের গ্রামে যারা দূর থেকে এসছেন, কেউ যদি মারা যায় আপনারা দলে দলে দেখতে যান না? যখন দেখতে যান তখন কি বলেন? ও মা, লোকটা মরেছে গো, বাড়িতে এলাম দেখে তিন দিন ঘুমাইনি। বলে কেন? মুখটা এত বিকৃত বিভৎস হয়ে গেছে, খালি ওইটাই মনে পড়ছে। মৃত্যুর সময় কারো মুখ যদি বিকৃত হয়ে যায়, বিভৎস হয়ে যায়, তাহলে জানবেন উনি যাচ্ছেন নরকে। আর কারো মৃত্যুর সময় কেউ যদি একবারে ঘুমাচ্ছে মনে হয়, জেনে রাখুন মায়েরা, একবারে যেন ঘুমাচ্ছে, আপনারা মায়েরা বলেন না দেখে এলাম গো যেন ঘুমাচ্ছে, হ্যাঁ জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। ওই জন্য আপনাদের কাছে বলে রাখি, ভালো কর্ম করুন, আপনার স্বর্গের পথটা পরিষ্কার হবে। আপনি যখন মরে যাবেন বলো হরি হরি বল বলে শ্মশান ঘাটে নিয়ে যাবে। মেজিয়া গ্রামের কেউ যদি বলে বাহ 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 লোকটা ভালো লোক ছিল রে, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর কেউ যদি বলে ও বেটা খুব লোকটা দুষ্ট ছিল রে, সমাজটাকে নষ্ট করেছে, বেটা গেল ভালো হলো, ইনি যাচ্ছেন নরকে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, জন্ম যেখানে হোক আপনাদের ব্যবহার যেন ভালো হয় বাবা। তাহলে দেখুন একটা প্রশ্ন এসে গেছে, কালীদহে কালীয় নাগ থাকে 20 হাত জল সমান সমান। আপনাদের বাঁকুড়া, আমার বীরভূম, বীরভূমে দেখবেন অনেক পদ্মপুকুর আছে, সেই পদ্মপুকুরে একটা সাপ থাকে, সাপটার নাম কি বাবা জোরে বলুন? পদ্মনাগ। ওই পদ্ম ফুল তুলতে গিয়ে অনেকে দেখবেন সাপের কামড়ে মরে যায়, ঘাট পর্যন্ত আসতে পারে না, এত বিষাক্ত। তাহলে আপনারা প্রশ্ন করবেন যে পদ্ম ফুল যেখানে আছে পদ্মপুকুর, সেখানে তো সাপ থাকে, সেই জলটা বিষ হলো না কেন? কালীদহের জলটা বিষ হলো কেন? কারণ আছে। কুরুক্ষেত্রের যুদ্ধে কৃষ্ণ জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিলেন, কালীয়নাগ কেঁদে কেঁদে বললেন হে গোবিন্দ, তুমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করার পর সবাইকে সব কিছু দিলে, আমাকে তুমি উদ্ধার করে দাও। ভগবান কালীয়নাগের কথাই কর্ণপাত করল না। কালীয়নাগ মনে মনে ভাবলো হে গোবিন্দ, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে না পেলে তোমার সঙ্গে শত্রুতা করতে আরম্ভ করবো, হিরণ্যকশিপু তোমার সঙ্গে শত্রুতা করেছিল তোমাকে পেয়েছিল, এমন বিষ ঢালতে শুরু করবো এই বিষাক্ত জলের বাতাসে, এই পথ দিয়ে পশু পাখি সব পেরিয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে তার বিষের জ্বালায় ছটফট করে মরবে, আর যখনই মরবে তারা কেঁদে কেঁদে বলবে হে গোবিন্দ, বৃন্দাবনে বাস করি, নদীর জল পান করি, আর গাছের ফল আহার করি, তোমার নাম করি, এত কষ্ট কেন? ভক্তের ডাকে তুমি যখন এখানে ছুটে আসবে, এখানে বসেই আমি চরণ পাব। আচ্ছা এর ফাঁকে বলে রাখি, যাদেরকে আপনারা ইতিহাসের পাতায় শাস্ত্রের পাতায় শত্রু ভাবেন তারা শত্রু নয়, তারা মিত্র। এই যে বাবা যারা বয়স্ক মানুষ কীর্তন শুনছেন দীর্ঘজীবন ধরে, আচ্ছা বলুন তো রাবণ শত্রু রামের? না না, আপনারা বাইরে বাইরে বলেন রাবণ হচ্ছে রামের শত্রু, কিন্তু না, রাবণের মতো ভক্ত আর নাই। কেমন? প্রমাণ দিয়ে দিই। রাবণ বিয়ে করেছিল 10,000 মেয়েকে, তারপর বিয়ে করেছিল মন্দোদরীকে। একদিন মন্দোদরী চিৎকার করে বলো, স্বামী এইবার বুঝলাম তোমার অধঃপতন চলে এলো। কেন? তুমি ভগবানের বউ চুরি করলে, তুমি রামের স্ত্রী সীতাকে হরণ করলে, 10,000 মেয়েকে বিয়ে করেছো আমি কিছুই বলি নাই, তারপর আমাকে বিয়ে করে এনেছো আমি তাও কিছু বলি নাই, এবার তুমি ভগবানের বউ চুরি করলে, এবার তোমার অধঃপতন এসেছে। রাবণ একটাও কথা বলে নাই, মাথাটা নিচু করে বসেছিল। মন্দোদরী কি? সীতা আমার মা। চুপ করো, পাপ মুখে সীতা তোমার মা, চুপ করো, লজ্জা করে না তোমার? সীতা আমার মা। সীতা তোমার মা? হ্যাঁ, সীতা যদি তোমার মা তবে সীতাকে রাজপুরীতে রাখলে না কেন, অশোক বনে রাখলে কেন? রাবণ বলেছিল, মন্দোদরী সীতা যদি আমার মা হয়, যে রাজপুরীতে আমি বাস করি ওটা রাজপুরী নয়, ওটা পাপের পুরী, ওই পাপের পুরীতে আমার মাকে কেমন করে রাখবো? আমি মাকে অশোক বনে রেখেছি যেখানে শোক নাই। দেখুন, তবে যদি অশোক বনে তুমি রেখেছো তোমার মাকে, এদিকে তোমার মাকে, তবে তোমার লোকগুলো বারবার সীতাকে আঘাত করছে কেন? এ কথা শুনে রাবণ বলছে, শোনো মন্দোদরী, নদীর কিনারায় যদি নৌকা বাঁধা থাকে, নৌকা বাঁধা থাকে, সেই নৌকায় যদি কেউ বারবার আঘাত করে, কেউ যদি ছুটে আসে আর না আসে, নৌকার মালিক ছুটে ছুটে আসে, আর সীতা হলো পরপারের নৌ, পরপারের নৌ, সীতাকে যদি বারবার আঘাত করা হয়, কেউ ছুটে আসুক আর না আসুক, সীতাপতি রামচন্দ্র ছুটে আসবে, আর আমাকে কোথাও যেতে হবে না, আমি ঘরে বসেই চরণ। তুমি কাঁদছো না কেন? তোমার সীতাকে বারবার আঘাত করছে তোমার সীতা মা, তুমি কাঁদো না কেন? পাষাণের মতো বসে আছো কেন? রাবণ বলল, গো মন্দোদরী, এখন থেকে কেঁদে কেঁদে যদি সব চোখের জল শেষ করে দেব, যেদিন প্রভু রামচন্দ্র আমার কাছে আসে সেদিনে তার চরণে বলো কিবা দেব,
ভগবান শ্রীকৃষ্ণ কি